পটল কুমার গানওয়ালা। দারুণ দেখাচ্ছে কিন্তু তোমাকে বাবা। হয়েছে কি তোমার বাবা, এত কেন রেগে যাচ্ছ তুমি তুলির উপর? আর এদিকে তুমি সকাল থেকে বলে চলেছো যে আমার জন্মদিনের পার্টিটা খুব ভালো করে করতে হবে, এনজয় করতে হবে। আরে বাবা, কেক মাখানো এটা তো বিদেশের রেওয়াজ, এখন আমাদের দেশেও এগুলো হয়। আর তুলি তো বিদেশ থেকে এখানে এসেছে, বলো এইসব করবে তবে না জন্মদিনের পার্টিটা জমবে। ও দিদির আনন্দের জন্য এসব করেছে বাবা, আর আরো একা তো করেনি, অনেকেই করেছে এগুলো। আর দেখো তোমাকে এমন ভাবে বকলে বেচারি চোখে জল এসে গেল। তুই অদ্ভুত কথা বলছিস মা, ও তো তোর চোখে ব্যথা দিচ্ছিল। মোটেই নয়। তুমি একদম কাঁদবে না তুলি, আমার জন্মদিন সেলিব্রেট করছিলে না তুমি? আর কেঁদে কেঁদে কেউ সেলিব্রেট করে নাকি? মুখ একদম বেজার করবে না, হাসো হাসো বলছি। চলো এবার আমি তোমাকে কেক মাখাবো, আর এখানে শুধু তুমি আর আমি খেলবো, ঠিক আছে? আর বাবা তুমি কিন্তু আমাদের মাঝখানে একদম আসবে না। ভালোবাসবে তুলি, আজ নয় কাল তুমি আমার চোখ বাঁচিয়ে আমাকে কেক মাখাবে। এইভাবে তোমার মন থেকে সব রাগের নামই মুছে দেব, মুছে দেবই। সেই দায়িত্ব যে আমি নিয়েছিলাম রাগী বাবুর থেকে। দায়িত্ব আমি পালন করবই। এই জন্যই আমি চাইছিলাম তুমি ফিরে এসো। কি কি করছো আবার? হ্যাঁ আবার কি করছো? ওর চোখে কি করছো তুমি? আসলে পটলের চোখে তো ব্যথা লেগেছিল, তাই আমি ওর চোখে গরম ভাপ দিয়ে দিচ্ছিলাম। ছোটবেলায় আমার চোখে ব্যথা লাগলে তুমি তো এইভাবেই আমার ব্যথা কমিয়ে দিতে, তাই না? দেখ সরি সরি, আমি আবার সেই ভুলটা করতে যাচ্ছিলাম। কেন যে আমি এমন করি, কেন করি? আজকে আমার জন্যই এত সুন্দর অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেল। আজকে আমি যদি পটলকে ক্রিমটা না মাখাতাম তাহলে তো এমনটা হতো না। সত্যি আমার ভীষণ খারাপ লাগছে। পটল পটল পটল, প্লিজ তুই কিছু একটা কর না, যাতে সবাই আবার আনন্দ করে। প্লিজ পটল, একটা কাজ কর, তুই বরং একটা গান গা পটল। হ্যাঁ রে পটল, তুলি একদম ঠিক কথা বলেছে, কতদিন হলো তোর গলায় গান শুনি না, একটা গান গা না, মনটা মনটা আবার আগের মতো জুড়িয়ে যাক। কি হলো, গানের কথা শুনে এরকম ছিটকে গেলি কেন? আরে বাবা, আজকে তোর জন্মদিনের পার্টি, সেখানে তোর গলায় গান না হলে কি মানায়? আমি কি করে গান গাইবো? আমি যে আর গান গাই না। এমনটা হতেই পারে, আমি যাওয়ার আগে দেখে গেলাম তুই কত বড় শিল্পী, ফাংশনে স্টেজে উঠে গান গাইতিস, আর এখন কি বলছিস তুই গান গাস না? শোন পটল, তোকে কিন্তু আজকে গান গাইতেই হবে।
গান গানা রে পটল। পটল সত্যি বলতেছে আর গান গায় নে গো। হ্যাঁ, সে 12 বছর আগে ও সইমারে যখন ওই রাক্ষুষ আমি আমি গান গাইতে পারবো না গো, আমি গান গাওয়া ছেড়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি মানছি তুই আর গান গাস না, কিন্তু আবার আজকে শুরু কর না পটল, প্লিজ। বারবার এক কথা কেন বলছো পটল? কতবার বলবে তোমাকে এক কথা? তোমার কানে কথা যাচ্ছে না, কত বলছো গান গাইবে না, গান গাওয়া ছেড়ে দিতে, শুনতে পাচ্ছ না সেটা? সরি, তুমি যখন বলছো তখন আমি আসলে ভেবেছিলাম যে পটল মজা করছে, আর বলবো না। আমি তো গাইতে পারি, আমি গাইলে হবে? না না, থাক না থাক না, গান ছাড়াই তো বেশ ভালোই চলছে, তাই না? আমার গানটা একবার শোনোই না। হ্যাঁ, একবার একবার তোমরা সবাই ওর গান শোনোই না। না মানে আমি পিয়ানো বাজিয়ে গাইব। তুই বাজাবি? হুম। বাড়িতে থাকতে গেলে কিছু নিয়ম কানুন মেনে থাকতে হবে, এখানে তোমারও গান গাওয়া চলবে না। এ বাড়িতে গান চিরকালের জন্য বন্ধ। কি বলছিস, সুজন কুমারের বাড়িতে গান গাওয়া বন্ধ? হ্যাঁ দিদি, বন্ধ। গান এ বাড়িতে বন্ধ, এখানে আর গান গাওয়া হয় না। আমরা কেউ গান গাই না, আমিও গাই না, পটলও গায় না। গান আমাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে তুই দাদি, তাই এ বাড়িতে গান বন্ধ হয়ে গেছে, আমরা গান বাজনা ত্যাগ করছি। বলতেছি যে এ বাড়িতে যারা আছে তাদের নয় গান গাওয়া মানা আছে, কিন্তু যে এসে সে তো অতিথি, তারও কি গান গাওয়া মানা আছে নাকি? আবার কথা কয়? পটল তোমায় চুপ করে থাকতে বলেছে না? হ্যাঁ, এটা তো কথা কইছো কেন? কারোর গান শোনারও দরকার নেই, কারোর গান গাবারও দরকার নেই, আর কারোর সম্মান নিয়ে কোনো ছেলেখেলা করারও প্রয়োজন নেই। তুই কেমন গান গাইবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। শ্রীধাদি, সবাইকে বারণ করে দাও, গান শব্দটাও যেন এখানে কেউ উচ্চারণ না করে। কিন্তু আমার যে অনেক কথা বলার আছে, এই যে আমি এই বাড়িতে এলাম সেই ব্যাপারে আমার অনেক কথা বলার আছে। গান না গাইলে যে আমি আমার মনের কথাগুলো বোঝাতে পারবো না। পটল পটল, আমি গান গাইলে কি তুই সত্যি খুব রেগে যাবি? এত বড় অস্পর্ধা, এত বড় অস্পর্ধা, আমি বারণ করার সত্ত্বেও? পটল, আমি জানি আমি অনেকবার তোর গান বন্ধ করার চেষ্টা করেছি, তোর গলা থেকে সুর কেড়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তুই তো জানিস বা কাউকে গান না গাইতে দিলে তার কিরকম যন্ত্রণা হয়, আর আজকে আমার সেই কষ্টটা হচ্ছে পটল। বাবা, গাক না তুলি একটা গান, কেন ওকে কষ্ট দিচ্ছ? পটল, ha
রাত পারাতে এলাম আবার পাশে থেকো নিপথ পালাম আর নিপথ পালাবার। Hold me close, take me in, gently let the story begin. চলো 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 পাল্টাই।